আজ থেকে প্রথমার রান্নাঘরে শুরু হচ্ছে ভালোবাসা স্পেশাল ডেজার্ট শুধুমাত্র তোমার জন্য। আজ থেকে লাল বেলুন গিফট কেনা শুরু। এখনো বাকি চার দিন, আর পারছি না গুরু। চার দিন পরে কিন্তু সেই দিনটা, মানে ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু তোমার চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আজ থেকে আমার রান্নাঘরে শুরু হয়ে যাচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল উইক। আজ আমার সাথে আছে কন্টিনেন্টাল ক্যাটারিং সার্ভিসেসের কর্ণধার শেফ রঙ্গন নিয়োগি। প্লিজ ওয়েলকাম রঙ্গন দা। হ্যালো হ্যালো। আজকে চকলেট, চকলেট দিয়ে আমরা একটা জিনিস বানাবো যেটার নাম হচ্ছে সুইস চকলেট। সুইস চকলেট বানাতে যেটা লাগে সেটা হচ্ছে ড্রিঙ্কিং চকলেট, ফ্যাট, ডাস্ট সুগার, রেড কালার, ভ্যানিলা এসেন্স, হোয়াইট বাটার আর পেস্ট্রি লাইনার। তো ফার্স্টে আমরা যেটা করবো, একটা বাটি নিয়ে নেবো, একটা বিটার নিয়ে নেবো। এই বাটির মধ্যে আমরা হোয়াইট বাটারটা নিয়ে নেবো, আইসিং সুগারটা নিয়ে নিলাম, সামান্য একটু ভ্যানিলা এসেন্স, একটু রেড কালার। কালারটা এখন দিলেও চলে, পরে দিলেও চলে। আচ্ছা, দিয়ে এবার এটাকে ভালো করে বিট মাখিয়ে নেবো। তার জন্য আরেকটা বাটি লাগবে, ফ্লেমটা জ্বালিয়ে নেবো, জল দিয়ে দেবো। এবার আমরা এর মধ্যে পুরো ফ্যাটটা নিয়ে নেব। হ্যাঁ, ড্রিঙ্কিং চকলেটটা এর মধ্যে নিয়ে নিলাম। আচ্ছা, আমি এটাকে একটু ভালো করে চামচ দিয়ে বা মিক্স করে নেব। করে এবার এটাকে এই এর মধ্যে ঢেলে নেব। এবার কি মানে ওটা গরম করা হবে? গরম করা হবে, ডাবল বয়লারে। ডাইরেক্ট হিটে দিলে জ্বলে যাবে বা লাম্প হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু এটাকে করতে হবে কি, একটা জায়গায় জল রয়েছে এর মধ্যে বসিয়ে এটা আস্তে আস্তে মেল্ট করাতে করবে, আর এটাকে মেশাতে হবে। আচ্ছা, ফ্যাটটা গলে যাবে, এটা ভাপে হবে, বলে কি আস্তে আস্তে এটা চকলেট তৈরি হয়ে যাবে। ফ্যাটটা চকলেটের সঙ্গে মিশে গিয়ে আস্তে আস্তে পুরোটাই চকলেট হয়ে যাবে, চকলেট হয়ে যাবে। বিশ চকলেট বানানোর ফাঁকে ছোট্ট করে বলে রাখি, আমাকে যিনি সুন্দর শাড়ি আর গয়না দিয়ে সাজিয়েছেন তিনি হলেন স্বর্ণালী কাঞ্জিলাল, মানে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। এটা কি তোমার বানানো রেসিপি? না না, এটা আমার রেসিপি না। সুইস চকলেট সুইজারল্যান্ডের খুব বিখ্যাত। এটা আমি অ্যাকচুয়ালি শিখেছি আমার মিসেসের কাছে, ও এটা খুব ভালো বানায়। তা একদিন বৌদিকে নিয়ে এসো না। হ্যাঁ, দেখি আরেকদিন নিয়ে আসবো। হ্যাঁ, কথা দিলে তো নিয়ে আসবে তো? হ্যাঁ, নিয়ে আসবো নিশ্চয়ই। বা এবার ফ্যাটটা গলে যাচ্ছে। ফ্যাটটা গলে গিয়ে কিরকম? হ্যাঁ, পুরোটাই পুরো চকলেট তৈরি হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, এবার এবার ফ্লেমটাকে অফ করে দাও, জলটা গরম আছে। গরম থাকতে থাকতে চামচে করে এগুলোকে নিয়ে একটা সার্ভ করার প্লেট লাগিয়ে, এবার করতে হবে কি, এই এক একটাকে তুলে জাস্ট চকলেটে চুবিয়ে এটাকে নিয়ে পেস্ট্রি লাইনারের মধ্যে বসিয়ে দিতে হবে। চকলেট সসের মধ্যে করে দিয়ে দাও একটা, করে উপর থেকে আর একটু চকলেট দিয়ে দিতে পারি। এবার এটা আমরা ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেছে সুইস চকলেট, শুধু ঠান্ডা করতে হবে। ফ্রিজে কতক্ষণ থাকবে? মোটামুটি 15 থেকে 20 মিনিট রাখলেই এটা সেট করে যাবে। সুইস চকলেট উপকরণ: ড্রিঙ্কিং চকলেট, ফ্যাট বা বনস্পতি, হোয়াইট বাটার, আইসিং সুগার, রেড কালার, ভ্যানিলা এসেন্স, পেস্ট্রি লাইনার। প্রণালী: একটি পাত্রে হোয়াইট বাটার, আইসিং সুগার, ভ্যানিলা এসেন্স, রেড কালার মিশিয়ে ভালো করে মাখুন। মাখার সময় যে জল বেরোবে সেটা ফেলে দিন। এরপর ছোট ছোট বল আকারে ভাগ করুন। একটি পাত্রে ফ্যাট বা বনস্পতি আর ড্রিঙ্কিং চকলেট ভালো করে মিশিয়ে কড়াইয়ে ঢেলে গরম জলের ভাপে বসান। এবার ফ্যাট গলে গিয়ে তরল হওয়ার পর আগে বানানো বলগুলিতে মাখিয়ে পেস্ট্রি লাইনারে ঢালুন এবং ফ্রিজে জমিয়ে তৈরি করুন সুইস চকলেট। দারুন কি বানিয়েছো এটা, ফাটাফাটি তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আজ তো সোমবার, তুমি তো আমাদের একটা টিপস দেবে তাই তো? যে আমরা যখন ভাত তৈরি করি তখন আমরা যদি জলের মধ্যে একটু লেবুর রস, একটু নুন দিয়ে দিই, তাহলে চালটার হোয়াইটনেস থাকবে, আর সেকেন্ডলি হতে চালের গ্রেনস গুলো ভাঙবে না,
একদম ঝরঝরে থাকবে। সামনেই ভ্যালেন্টাইন্স ডে, তুমি যদি কাউকে প্রপোজ করতে চাও এই সুইস চকলেট কিন্তু খাওয়াতে পারো। আমার দৃঢ় বিশ্বাস সে কিন্তু তোমার দিকে সুইস ওভার করবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কালকে, টাটা। তোমার ভ্যালেন্টাইন্স ডে প্ল্যানটা কি আমাকে জানাতে ভুলো না জানো। আমার ঠিকানাটা লিখে নাও, প্রথমা কেয়ার অফ ইটিভি বাংলা, 55B মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 16। মেল আইডি প্রথমা @ETV.co.in।